মোবাইলের ফ্ল্যাক্স লাইটে জ্বলে এখন ভিডিওটা বানাচ্ছি পুরোটা টোটালি। সেদিন দেখা হয়েছিল আমার লাইফের সব থেকে ভাই খারাপ ভিডিও আজকেই বানিয়ে আমি বাড়ি যাচ্ছি। এত দূর এসে ভাই কোনো লাভ হলো না আজকে। প্রেমিক প্রেমিকা যারা নতুন প্রেম করতে চায়, এই প্রথমবার বাড়ি থেকে বেরিয়ে এত রাত্রিতে বাড়ি। আরে কি হলো, রেডি তো? চলো রাস্তায় গিয়ে কথা বলছি। দেখো আজকে আমরা তোমাদের কাছে নিয়ে যেতে চলে যাবো কোথায়, 58 গেট। 58 গেট ওখানে কি আছে কি নেই সমস্ত সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি এখানকার কেউ স্থানীয় আমার এই ভিডিও দেখে থাকে উলবেড়িয়া বাগনান কোলাঘাটের আশপাশের মানে ভেতরে মধ্যে, এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, এই টাওয়ারটা অ্যাকচুয়ালি কি জন্য কাজে লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। কিন্তু এটা কি জন্য কাজে লাগে ভিডিওটা বানাচ্ছি ভাই, সত্যি বলছি পাঁচটা বাজতে যায়। 58 গেট যেতে হলে তোমাদেরকে বাগনানের, দেখো ম্যাপে দেখাচ্ছে আমার, এই যে রাস্তাটা দেখাচ্ছে এই মোড় দিয়েও যাওয়া যায় ভেতর দিকে, মানে ভেতর রাস্তা দিয়ে। আর আমরা এই টাইম দিয়ে যাব না, আমরা আগের রাস্তা রাস্তা দেখাচ্ছে সেই রাস্তাতে যাব। বাগনানে এসে গাদিয়াড়া যে রাস্তাটা, এই গাদিয়াড়া রাস্তাটা হয়ে কিন্তু মেঘে যাবো সোজা। আরে দিদিমণিরা দাঁড়াও, তোমরা এই রাস্তাতে ভুলেও এসো না, বাগনান পেরিয়ে দামোদর রিভারটা পেরিয়ে দেখবে একটা কুল গাছের একটা কাট বা ব্রিজের নিচে রাস্তা আছে, সেইখান থেকে এসে সব থেকে বেটার। আমি তো গিয়ে ভাই সব থেকে বড় ভুল করেছি। আর তোমরা অবশ্যই ওই কুল গাছের রাস্তাটা কিন্তু ধরো, যে রাস্তাটা এখন ম্যাপে দেখাচ্ছে যেটা ব্লুটিক হয়ে আছে ওটাই কিন্তু হয়ে আসবে অবশ্যই। এটা ম্যাপের জমানা, ম্যাপের দিন, তোমরা ভাই ম্যাপ অন করে চলে আসবে, লোকেশান কিন্তু প্রত্যেকটা সম্পূর্ণ সব জায়গা দিয়ে দেবো লোকেশান ডিসক্রিপশন বক্সে আছে। গাদিয়াড়া শ্যামপুর আর কমলপুর এই রাস্তা ধরে সোজা বেরিয়ে যাচ্ছি ভাই। সব থেকে মারাত্মক রাস্তা হচ্ছে এই রাস্তাটা ভাই, সত্যি বলছি এত বেশি লোক, মানে অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে ভাই একদম চোখ কান নাক খুলে তোমাকে চলতে হবে। জাস্ট ক্যামেরাটাও আমার অফ ছিল, মানে জাস্ট দেখাতে পারলাম না তোমাদেরকে, প্রচণ্ড রিক্স এই রাস্তাটা। নাম হচ্ছে অ্যাকচুয়ালি বৈদ্যনাথপুর বাজার, তো এইখান থেকে দেখাচ্ছে এই বাঁ দিকে আমরা মেঁকে যাবো। মনে হচ্ছে যেন কোনো আগুনের কড়ার উপরে বসে আছি, হাতে সময় নেই, এখনই বেজে গেছে 4:30 বেজে গেছে, তো অনেকবার প্ল্যান করছি বাড়ি চলে যাবো, সময়ের সঙ্গে না চললে এই হয় অবস্থা। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান করা উচিত ছিল বাড়ি থেকে 2টার সময় যদি বেরোতাম তাহলে খুব ভালো হতো, যেহেতু 3টার সময় বেরিয়েছি 5টায় পুরো অন্ধকার হয়ে যায়, জানি না কতটা কি তোমাদেরকে দেখাতে পারবো। ওভারটেক, ও ভাই এসে গেছি 58 গেটে, ফাইনালি পৌঁছে গেলাম। 58টা গেট আদৌ আছে কি না এখানে জেনে নেবো, আজকে আর দেখে নেবো ভাই। ওয়েলকাম টু 58 উলুঘাট, উলুঘাট শুনেছি ভাই, এক্সাইটেড প্রিয় বান্ধবী, প্রিয় বোনেরা আমার, প্রিয় বৌদিরা, প্রিয় বন্ধুরা। আচ্ছা যে ফাইনালি তোমার 58টা গেট, এই জায়গাটা বলে 58 গেট। এখানে পার্কটা কোথায় আছে তাও জানি না, ঢুকতে পারবো কিনা, এর ভেতরে গেট ফেট কিছু আছে কিনা একটু দেখে নেবো। এইটুকুই ভাই 58 গেট, এক্সপেক্ট আমি করিনি কিন্তু, এটা তো জীবনে প্রথমবার এলাম, তো এই জায়গায় একটু দাঁড়াই। মৌমিতা দেখে যাবো, বলছে এদিকে একটা পার্ক আছে, হ্যাঁ ওইটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বলছে, ওই দিক দিয়ে পার্ক আছে। বিদ্যুৎ বেকারি ভাই এখানেও আছে, আমাদের বিদ্যুৎ বেকারি, গড়চুমুক পর্যটন কেন্দ্র, এখানে বন্ধ কিনা জানি না, কোনো টিকিট ব্যবস্থা আছে তাও জানি না। এই দাদারাও আসছে ঘুরতে, বাট ভেতরে কাজ চলছে, অনির্দিষ্ট কালের জন্য পর্যটন কেন্দ্র বন্ধ আছে। মাথা খারাপ হয়ে গেছে, কি করবে এবারে ভাই, 50 কিলোমিটার এসে কাজ বন্ধ। ঠিকই বলেছে, মাঝ রাস্তায় যখন বাধা আসছিল, এত দূর এসে ভাই কোনো লাভ হলো না আজকে। 15 আগস্ট বলছে, কাউকে একটা কাগজের সঙ্গে কথা বলেছি, 15 আগস্ট খুলবে, ডিসেম্বর 15 ডিসেম্বর খুলবে। একটা আশা ছিল আমাদের তোমাদেরকে দেখাবার জন্য, কিন্তু দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। তো এখানে একটা কথা বলে মানে জেনেছি, যেটা
58টা গেট তোমাদেরকে বানাবো কি করে? একটা ভাই ধাঁসুক ভাই ধাঁসুক প্ল্যান পেয়েছি ভাই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? একদম তোমাদেরকে নিয়ে চলে আসছি 58 গেটের উল্টো দিকে ভাই। এই জায়গাটা কটা গেট দেখতে পাচ্ছ তোমরা? 58টা গেট আছে কি না গোনা যায়। আমি গুনেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে করে গুনেছি। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে করে গুনেছি। তো অনেক কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছিলাম ভিডিওটা বানানোর জন্য, কিন্তু ভাই বানাতে পারলাম না, ক্ষমা করে দাও, ক্ষমা করে দুঃখিত। ভেবেছিলাম বাড়ি চলে যাবো, বাড়ি চলে যাবো। সত্যি বলছি মানে এইরকম প্রথমবার হচ্ছে আমাদের সঙ্গে যে ভিডিও বানাতে এসে আমরা মাঝ রাস্তায় বলছি বাড়ি চলে যাবো, এমন সিন হয়েছে। কারণ দেখতে পারো একটা খুবই নোংরা জায়গায় দাঁড়িয়ে আছি ঘেসের মধ্যে নিচে। মমিতা কিছু বলবে কি এক্সপেক্টেড কি করে আসলে তুমি এখানে, যে কি দেখবে? কি ভাবছিলাম অনেক কিছু আছে, অনেক কিছু দেখবো, কিন্তু এখানে এসে দেখলাম একদম বাজে জায়গা। ভাবছি আবার ডিসেম্বর মাসের 15 তারিখে আসবো। ভাবছি ওই যে দূরে একটা দেখতে পাচ্ছ নদীর যে মেন যে মুখ, ওই নদীর মুখটাতে যাবো, মুখটাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটায় কি আছে। আরেকটা জায়গা তোমাদের নিয়ে এসেছি গড়চুমুক ইকো ট্যুরিজম যে পার্ক, বা এটা পার্ক তো নয়, যে যেই জায়গাটা নদীটা একসঙ্গে মিলিত হয়েছে সেই জায়গাটায় আসছি। না এটা হচ্ছে কলকাতার যে হাওড়া নদী, যে কলকাতা গঙ্গা, সেই গঙ্গাটা পার হয়েছে। আর তমলুকের যেটা সেটা আলাদা, সেটা আরেকটা শাখা, সেই শাখা দুটো শাখা আছে না 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 ওইটা আলাদা। জায়গাটা অনেক অনেক লোক ঘুরতে আসে, এখানে খাবার জিনিস আছে, আর বেশিরভাগ আসে প্রেমিক প্রেমিকা, যারা নতুন প্রেম করছে তারা ঘুরতে আসো আসো তো ভাই, দাদা বৌদি বৌদি দাদা সবাই আসে, যেমন আমরা আসছি, সবাই তোমরাও ঘুরতে আসো, ঘোরার জায়গা আছে। মমিদার শখ হয়েছে ফুচকা খাওয়ার জন্য, কাকিমার কাছে ফুচকা খাচ্ছে। টাকায় কটা কাকিমা? মানে 10 টাকায় 10 টাকায় 6টা, অর্থাৎ আমাদের ওখানে 10 টাকায় 6টা, সব জায়গাতে 10 টাকায় 6টা। দেখতে পাচ্ছি এখানে ভালোই কিন্তু বড় বড় কাঁচা লঙ্কা, সেদ্ধ কাঁচা লঙ্কা আছে তার মধ্যে। বাড়ি চলে যাচ্ছে এখন, অন্ধকার অলরেডি দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। মোবাইলের ফ্ল্যাক্স লাইটে জ্বলে এখন ভিডিওটা বানাচ্ছি, পুরোটা টোটালি অন্ধকার হয়ে গেছে। আর যেহেতু এখানে একটা ভাইয়ের সঙ্গে কথা বলেছি যে এখানে কেউ ভিডিও বানাতে আসে না, ব্লগ ভিডিও তো অবশ্যই কেউ আসেই না ভিডিও বানাতে, তো আমরা দুজন এই জায়গাতে আমরা দুজন প্রথম ভিডিও বানাতে আসছি, ব্লগ ভিডিও তাও আবার হবে। ওকে টাটা ভাই ভাই, আজকের মতো ভিডিওটা এখানে থাক আর কি। রুকো যারা সবর করো, সেদিন দেখা হয়েছিল আবার নকুর পরেতে বোরকা পরামে পাগল পরে। এখানে ফুচকা বিক্রি করে, এই দুটো মেয়ে পাশে তোমার ফুচকা খেতে পারো, ফুচকা ফুচকা। আমার লাইফের সব থেকে ভাই খারাপ ভিডিও আজকেই বানিয়ে আমি বাড়ি যাচ্ছি, কিচ্ছু কিচ্ছু মানে কিচ্ছু দেখাতে পারলাম না, বাজে এক্সপিরিয়েন্স হলো আমার আজ যতদিন আমি ভিডিও বানাচ্ছি সেই সময়ের মধ্যে। মেঘা